হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত আমার চ্যানেল থেকে। আজকে ব্লগটি ঠিক সন্ধ্যা নয়, রাতের দিকে শুরু করছি। আমি আর আমার আম্মু বের হয়েছিলাম ওষুধের দোকানে ওষুধ কেনার জন্য। তো ওষুধ কেনা হয়ে গেলে ভাবলাম একটু আশেপাশে একটু ঘুরে আসি, অনেকদিন বাসা থেকে বের হওয়া হয় না। তো ভাবলাম যে আজকে আমি রাস্তাঘাটে যা যা দেখবো, রাতে ঢাকা দেখতে কেমন লাগে তা একটু আপনাদের সাথে শেয়ার করি। তাই চলুন আমার সাথে, আমি কোথায় কোথায় ঘুরে আসলাম, কি কি দেখলাম, আর এটা দেখার জন্য আপনাদেরকে আমলকি বিক্রি করছি। কিছু জামা কাপড়ের দোকান আছে ছেলেতে। আইসক্রিম অনেকদিন পর বাসা বাড়ি বের হয়েছি, তো বের হতে খুবই ভালো লাগছে বেড়া বেড়াতে। আর সামনে আমার জন্মদিন আছে, তাই হচ্ছে জন্মদিনে কেক দেখে গেলাম যে কেমন ধরনের কেকগুলো পাওয়া যায়। এটা হচ্ছে টেস্টি ট্রিটের কেক, কেক পছন্দ করে রেখেলাম, জন্মদিনের দিন ভাইয়া নিয়ে আসবে কেকটা। আর ফার্নিচারের দোকানেও একটু ঢুকলাম, যে কোনো নতুন ফার্নিচার এসেছে কিনা, আর কোনো ফার্নিচার পছন্দ হলে কিনবো পরে। সে মাঝে মধ্যে আসি ফার্নিচার দোকানে দেখতে, পছন্দ হলে কিনে নিয়ে যায়। এখানে ছেলেদের শার্টের দোকানও আছে,
অনেক ধরনের শার্ট গেঞ্জি। রাস্তায় হাঁটতে হাঁটতে এইসব জিনিস দেখতে খুব জায়গাটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, টাটা।